सरकारे 3434 शिक्षक शिक्षिका काउंसिलर एवं क्लार्क नियोगेर खबर प्रकाशित होयेछे। 10 ग्रेजुएट टीचार पीजीटी असिस्टेंट टीचार क्लार्क हेड क्लार्क सह विभिन्न पदे 7235 जन के नियोग करबे दिल्ली सरकार। प्रार्थी बाछाई करबे दिल्ली सबऑर्डिनेट सार्विस सिलेक्शन बोर्ड। पश्चिमबंगेर प्रार्थीरा केवलमात्र साधारण कैटागरी प्रार्थीदेर जन्य निर्दिष्ट शून्य पदे आवेदन जानाते पारबेन। ताई एखाने साधारण कैटागरी प्रार्थीदेर जन्य निर्दिष्ट 3434 शून्य पदेर विषये जानानो होयेछे। शून्य पदर विवरणी 10 ग्रेजुएट टीचार विषय अनुसारे शून्य पद हिंदी पोस्ट कोड देवा आछे महिला 310 पोस्ट कोड देवा आछे पुरुष हच्छे 329। शिक्षागत योग्यता हिंदी अनार्स सह स्नातक बा अथवा बीए बा बीए ते अन्यतम विषय हिसेब निये हिंदी बा अन्य आरेकटी भाषा बा स्कूल स्तरे पढ़ानो हय एमन एकटि विषय पढ़े थाकते हबे अथवा प्रयागेर हिंदी साहित्य सम्मेलनेर साहित्य रतन उपाधि से क्षेत्रे माध्यमिके अन्यतम विषय हिसेबे इंग्रेजी पढ़े थाकते हबे। एरपर हच्छे न्याचारल बा फिजिकल साइंस पोस्ट कोड देवा आछे पुरुष हच्छे 482 एवं महिला 339। एरपर हच्छे मैथामेटिक्स एखाने महिला नेওয়া হবে 397 এবং পুরুষ নেওয়া হবে 388। এরপর আছে সোশ্যাল সায়েন্স এখানে পুরুষ নেওয়া হবে 295 মহিলা নেওয়া হবে 341। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা অনার্স স্নাতক ইংরেজি ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স এবং ন্যাচারাল অথবা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে একটি ঐচ্ছিক বিষয় হিসেব নিয়ে যে কোনো একটি স্কুলে পাঠ্য বিষয় পড়ে থাকতে হবে। সংশ্লিষ্ট ঐচ্ছিক বিষয়গুলো হলো ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বটানি ও জিওলজি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স বিজনেস স্টাডিজ সোশ্যালজি জিওগ্রাফি ও সাইকোলজি সব ক্ষেত্রে 45% নম্বর থাকতে হবে। শিক্ষক শিক্ষণের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং সিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। অষ্টম শ্রেণী অবধি বা অষ্টম শ্রেণীর উপরে যে কোনো শ্রেণীতে হিন্দি ভাষা পড়ে থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিতে 45% নম্বর না থাকলেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 9300 থেকে 34800 টাকা সঙ্গে গ্রেড পে 4600 টাকা। এরপর যে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এখানে নিয়োগ হবে 313। শিক্ষাগত যোগ্যতা 50% নব্বই উচ্চ মাধ্যমিক সঙ্গে ডিএলএড বা বিএলএড বা স্পেশাল এডুকেশন ডিএড সঙ্গে এনসিইটির রেগুলেশন 2002 অনুসারে 45% উচ্চ মাধ্যমিক সঙ্গে ডিএলএড অথবা স্নাতক সঙ্গে ডিএলএড এর পাশাপাশি সিটেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। মাধ্যমিক স্তরে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি বা হিন্দি বা উর্দু পড়ে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতনক্রম 9300 থেকে 34800 টাকা গ্রেড পে 4200 টাকা। অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি শিক্ষাগত যোগ্যতা অন্তত 45% নম্বর উচ্চ মাধ্যমিক সঙ্গে নার্সারি এডুকেশনে বিএড বা অন্তত 2 বছর মেয়াদে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। মাধ্যমিকে হিন্দি পড়ে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 9300 থেকে 34800 টাকা গ্রেড পে 4200 টাকা। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন নিয়োগ হবে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বেতনক্রম 5200 থেকে 20200 টাকা সঙ্গে গ্রেড পে 1900 টাকা। কাউন্সিলর এখানে নিয়োগ হবে নারী শিশু উন্নয়ন দপ্তরে কারা বিভাগে শিক্ষাগত যোগ্যতা সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজি স্নাতক সঙ্গে কাউন্সিলিং সাইকোলজিতে স্নাতকোত্তর ডিপ্লোমা সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি মাধ্যমিক বা উচ্চ স্তরে অন্যতম বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে। এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন হবে 9300 থেকে 34800 টাকা সঙ্গে গ্রেড পে 4200 টাকা। এরপর হেড ক্লার্ক নিয়োগ হবে দিল্লির আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের শিক্ষাগত যোগ্যতা স্নাতক সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন দেওয়া হবে 9300 থেকে 34800 টাকা গ্রেড পে 4600 টাকা। এরপর আছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর উচ্চ মাধ্যমিক সঙ্গে প্রাইমারি এডুকেশন ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স বিএলএড কোর্স পাশ হতে হবে। সব ক্ষেত্রেই
24/6/2021 তারিখের নির্দিষ্ট বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে দু পর্যায়ে, লিখিত পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট এর মাধ্যমে। পরীক্ষা কেন্দ্র দিল্লি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আর সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in এবং দরখাস্তের শেষ তারিখ 25 মে থেকে 24 জুন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। ফি বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা। বিস্তারিত তথ্য কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। ওয়েবসাইটটি https://d.ssb.dilli.gov.in। পরবর্তী খবর, 56 জন ওয়েস্টার্ন কোল্ডফিল্ডসে নার্স নিয়োগ করবে। এখানে বয়স হতে হবে 13/5/2021 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। মূল বেতন 31,852 টাকা, সঙ্গে অন্যান্য সুবিধা। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.westerncoal.in এবং আবেদনের শেষ তারিখ 27 মে বিকেল 5টা। আপনারা তাহলে কিন্তু অবশ্যই ওয়েবসাইটটি দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে www.westcoal.in। পরবর্তী খবর, WBP SI পদে প্রার্থীদের জানাতে হবে প্রেফারেন্স। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনআর্মড এবং সাব ইন্সপেক্টর আর্ম ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্ম পদে 1,088 জন ছেলেমেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তাতে শুধুমাত্র যেসব পুরুষ প্রার্থীরা দরখাস্ত করেছিলেন তাদের চয়েস অফ পোস্ট আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চ কোনটির জন্য দরখাস্ত করবেন প্রেফারেন্স নতুন করে অনলাইনের মাধ্যমে জানাতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.wapolice.gov.in। এই সুযোগ পাবেন মাত্র 31 মে পর্যন্ত। আবারও জানানো হচ্ছে, শুধুমাত্র যেসব ছেলেরা এই পদের জন্য এবছর জানুয়ারি মাস নাগাদ দরখাস্ত করেছিলেন তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ নিয়ে নিজের অ্যাপ্লিকেশনে যেতে হবে যেটি আগে দরখাস্ত করেছিলেন। অনলাইনে চয়েস অফ পোস্ট বা প্রেফারেন্স জানানোর পর সাবমিট করে তা প্রিন্ট নিয়ে নেবেন। ওই প্রিন্টের কপিতে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, ফটোগ্রাফি অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্ট সিরিয়াল নাম্বার, বারকোড, সিকিউরিটি কোড, সিগনেচার অ্যান্ড চয়েস অফ পোস্ট অ্যান্ড প্রেফারেন্স ইত্যাদি থাকতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.wapolice.gov.in। পরবর্তী খবর, স্টেট ব্যাংকে 5,121 জুনিয়র অ্যাসোসিয়েট দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 5,121 জন ছেলেমেয়ে নেওয়ার যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 20 মে করা হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/4/2021 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, 10 বছর বয়সের ছাড় পাবেন। শুরুতে 6 মাসের প্রবেশন মূল মাইনে 17,900 টাকা থেকে 47,920 টাকা। মোট শূন্যপদ 5,121টি, এর মধ্যে বেঙ্গল সার্কেল পশ্চিমবঙ্গে আছে 273টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে অনলাইনে মেইন পরীক্ষা। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে জুন মাস নাগাদ। দরখাস্ত করতে হবে অনলাইনে 20 মের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো https://bank.sbi/careers অথবা http://sbi.co.in অথবা careers। এখানে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তী খবর, ভারত ইলেকট্রনিক্সে ট্রেনি ইঞ্জিনিয়ারিং পদে 30 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার, অন্তত 60% নম্বর সহ এখানে দরকার। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সঙ্গে 1/4/2021 তারিখ অনুসারে সংশ্লিষ্ট কাজে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তপশিলী দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই আবেদন করা যাবে। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে। চুক্তির মেয়াদ 2 বছর বাড়ানো হতে পারে। বয়স হতে হবে 1/4/2021 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। বেতন ক্রম 25,000 টাকা। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি হচ্ছে www.bellindia.in। এই ওয়েবসাইটে গিয়ে এবং দরখাস্তের শেষ তারিখ 21 মে। আসানসোল দুর্গাপুরের স্বাস্থ্যকর্মী ওয়াক ইন ইন্টারভিউ 20 মে সকাল 11টা।
মেডিকেল টেকনোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান পদে 28 জনকে নেবে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। আসানসোলের ডিভিশনাল হাসপাতাল এবং দুর্গাপুরের ডিভিশনাল হাসপাতালে নিয়োগ হবে। 2 মাসের চুক্তিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। প্রার্থী বাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 20 মে সকাল 11টায়। ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই ঠিকানা পেয়ে যাবেন www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে, অথবা এই ঠিকানাটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এই বছরের সিভিল সার্ভিস পরীক্ষা 10ই অক্টোবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2021 আয়োজিত হবে 10 অক্টোবর। 27শে জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশজুড়ে করোনার কারণে এই তারিখ পিছানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই ওয়েবসাইটটি দেখে নিতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। বেরোলো ইন্ডিয়ান কোস্টগার্ডের যান্ত্রিক যোগের ক্ষেত্রে গত মার্চে হওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.gov.in। প্রার্থীর ইমেল আইডি এবং পাসওয়ার্ডের সাহায্যে ফলাফল দেখতে পাবেন।